भाई बुआ ए मिली जा ना 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 एक टक खोज एक टक ए ए मिली जारी देखो अरे मिली जारी तो पैरेंट को अच्छे सब सुन भाई बुआ এটা কে ওটা মেয়ের দাদা এইটাই দাদা হ্যাঁ দাদা দাদা বলো না দাদু ভাববো দাদা কি বলছে তোমার দাদাকে প্রণামটা করো দাদাকে প্রণাম করব এ এ এ মাকি তোর মা কি কইছে রে দাদা ভালো এই মিলিটারি আরে এই মিলিটারি তো হপ হপ করছে এ দেখো লোকে সামনে মেরো না আরে আমার 2 লাখ টাকা জলে ফেলে দিলি রে তোর মা মাকি কি কইছে রে তুমি কি বলছো এই মিলিটারি ওরে বাবা রে ভাই বুয়া দাদাকে প্রণাম করি করো আমার পাপ হবে দাদু তুমি আমাকে প্রণাম করো না দাদু তোর মা কইছে কি যতই হোক আপনি আমার বই দাদা প্রণাম করি আশীর্বাদ করি তিন দিনে বল হরি হয়ে যা ভাই বুয়া আমার বউ কই ভাই বুয়া এইটা বউ খুব ভালো চুরিতে নাকিতে নাকিতে রে চুরিতে নাকিতে নাকিতে রে লন্ডি পা 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 তাহলে বৌদিকে একবার করি প্রণাম তোর মা যেমন মাল পাঠিয়েছে তেমনি প্রণাম করো প্রণাম বৌ দিদি হয় আমি বৌ দিদি দাদা বৌ দিদির কমাস কমাস হারাম দাদা 15 বছর 6 মাস বৌ দিদির এত টাইম লাগে 15 বছর কি 6 মাস পেট মোটা মোটা লাগছে হারাম দাদা পেটটা মোটা বাজা বাজা পেট আচ্ছা 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 যন্ত্র পাঠিয়ে দে এ মিলিটারি কি মিলিটারি রে তোমার বড় সুখী হবে এই এই ছেলে বৌ দিদি প্রণাম করি হারাম দাদা পা খুঁজছে বৌ দিদি পা দুটো কই পা দুটো নাই হারাম দাদা পা খুঁজ থেকে মশারি তুলে দিচ্ছে এ কুতাকার মিলিটারি রে মিলিটারি যুদ্ধ করতে পারবে তো না একবারে কারগিলে গিয়ে চিতিয়ে যাবে বলো দাদু এক পিস ভাজা মাছ হয় দাদা ভাজা মাছ ভাজা শালা বজ্জাত্রী যারা খাবে বজ্জাত্রী খাওয়াবি সব এক কাজ কর ইন্দুর মারা বিষ দিয়ে দে খাক আর মারতে মজে মজে থাকো এই এই ছেলের সঙ্গে আমি বিয়ে দেবো বেরো তুমি চুপ করো বেরো আমি বিয়ে ঠিক করেছে
আমি এ বি আমি তুমি না তুমি কে আমি বিয়ে দেব ওই রে দুখিনীকে সাজানো হয়েছে বিনিয়াই দাদা দাদা আমার সব আছে হ্যাঁ সব আছে আমার তোমার যা আছে শুধু বুইতে পারা যাচ্ছে ওই টাকা পয়সা শুক্ল পক্ষে শুভ বিবাহ শুভ বিবাহ সঙ্গে সাধ্যং নম সঙ্গে সাধ্যং নম ভাই ও বসাই কি করছেন আপনি আপনি সাধ্য করে দিচ্ছেন নাকি এ যা মাল বিয়ে সাধ্য একবারই সেজে দিল এ তিন দিন পর আবার সাধ্য করতে হবে তাই একবারই করে দিল বুকে হাত দে দাদা বুকে হাত দেব দাদা শালো সবার সামনে কথা খুঁজছে তো করে হালা এইখানে টাকা তাল খুঁজছে দেখছি আপনি তো বললেন বুকে হাত দে হ্যাঁ এখন বলো মম হৃদয়ং মম হৃদয়ং তব হৃদয়ং তব হৃদয়ং তব হৃদয়ং মম হৃদয়ং মম হৃদয়ং দে মালাটা পরিয়ে দে বিয়ে ক পাকে হয় সাত পাকে ক পাক হলে এ তো আট পাক হয়ে গেল না না এ যা বিয়ে আর দু পাক বেশি লাগিয়ে দেও আনলে এ পাক খুলে দেয় আচ্ছা আচ্ছা জিনিস জোগাড় করে দিয়েছি তোমার কপাল ভালো ভাই বো ভালো এবার মুখ দেখে নি শুভ দৃষ্টি করো হ্যাঁ দেখে নাও বা
দেখতে গেলাম। ওরে ওই জামাই দেখে আমারই মাথা ঘুরে গিয়েছে। আমার দোষ নাই, আমার এই শাশুড়ি মা কি কইছে রে দাদা। ও দাদা কি রে ওই যে পুরোটা কি করছে এটা? ওটা ওই মিলিটারি প্যারেড কইছে। ও সব সময় লেফট রাইট লেফট রাইট। ও দাদা আমি যাব না দাদা, আমি যাব না ওর সাথে দাদা। দাদা বলে কান্দিস না, ওরে জন্ম মৃত্যু বিয়ে বিধাতা কে লিয়ে তোর যদি সুখ হয় ওই বুড়ো গেলেই সুখ হবে রে। আমার কোনো উপায় দাঁড়া, তোর হচ্ছে দাঁড়া। বিনা বললে হবে মা গিয়ে আমার সাথে খুব ঝগড়া করেছি, কেমন ছেলে দিকে দিয়ে দিবি। ওরে আমার কি সর্বনাশ করলে দাঁড়া, এ বাড়ি থেকে বজ যাত্রী বেরুক, তারপর তোর বাড়িতে জায়গা হবে না রে। ওরে দাদা দাদা তাড়াতাড়ি বিদায় দেন, বাড়ি যেতে হবে না। আমি ও আমার বউ মোটা, ওই মেয়েটা মোটা, ও মার খেয়ে গিয়েছে। যাবেন? হ্যাঁ যাবেন, হ্যাঁ যাবো। আমি ভাইপো, হ্যাঁ ভাইপো। আচ্ছা তাল করে নিলা ভাই, আমার 2 লাখ টাকা। ভাই হয় না, আমি ভাই শালা, এই যে এটা কি শালা বুঝো দিয়ে দিলে গো। কোনে যাত্রী যাবেন? ঠিক আছে কোনে যাত্রী যাবেন তো তোমাকে করলে করে নিয়ে যেতে হবে। আর আমি দাদা মাতাল, ঠিক আছে শালা বেরো। আমি যাত্রী দেখেছি ছেলেটাকে, বলো মা বললো ভালো ছেলে। কি করবো বলে মুখে কাপড় দিয়ে হয়েছো না? তখন বললো ভালো নেই বিয়ে করতে, আমাকে অজাত দেখো, আমার বোনটাকে জলে ফেলে দিলি কো। ওগো দেখো আমাদের ঝগড়া করে কোনো লাভ নেই, আমি বলছি দেখো দুখিনী খুব সুখী হবে। হবে? হ্যাঁ আমি বলছি। হ্যাঁ দেখো ওরা তো আশ্রমে আসবে, তার জন্য তো কিছু ব্যবস্থা করতে হবে। অবশ্যই, হ্যাঁ চলো এসো। ব্যবস্থা তোর করবো রে। আচ্ছা তাতেই তোর মা আইলো না? আমি জানি, আরাম জাতি মা কি ফুলের
কত সুন্দর সাজিয়েছো। আমি তো সাজিয়েছি কাকা, ছোট টাকা খরচা হয় করবা। তাহলে তোমার চিন্তা নাই, ওই যে কাকি নিয়ে এসেছি, কাকি তোমার সেবা জন্য। বেশ ভাই বুয়া, তুমি তাড়াতাড়ি যাও। এত তাড়াতাড়ি করছো কেন তুমি? যাচ্ছি গো যাচ্ছি, ভালো করে বুঝিয়ে দিতে পারলে বসো বসো। তোমার কাকিমায়ের সঙ্গে ভুলো সহ্য হবে না? হবে হবে, সব আমি কাকিমাকে বুঝিয়ে। রাত্রে তিনবার দিলে আর কাশি টাশি হবে না। এই যে দাগ দেওয়া আছে, এই এক দাগ একবার, এই এক দাগ একবার, এইটা তিনবার রাতে খাবে। হ্যাঁ তিনবার, এই নাও ধরো। ঠিক আছে, আমার কাকে শুয়ে থাকতো তো, তাই যখন উঠবো বলে তখন তোলাই আমি। ভাই সেই সকাল বেলায় আইবে? হ্যাঁ না না, আমি আর এখন আইব না, চিন্তা। হ্যাঁ বো গো একটু আনন্দ করো কেনে, আজ আমাদের ফুলসজ্জা। শোনো আমার দাদা তোমার হাতে তুলে দিয়েছে, আমার তো মা বাবা নেই, যখন তোমার সাথে আমার বিয়ে হয়েছে তোমার সাথেই ফুল সজ্জা করতে হবে। বুড়ো বলে ঘেন্না করলে তো হবে না, কপাল যা ছিল তাই হয়েছে কপালে। আমার এই বুড়োর সাথেই সংসার করব, কপালে যদি আমার বুড়োর সাথে সুখ থাকে তো বুড়োর সাথেই হবে। শুয়ে পড়ো ফুল সজ্জা। ওরে বাবা যা কাঁদছে, এ বুড়ো ফুল সজ্জা করবে কি করে গো? অনেক রাত হয়ে গেছে, এ বো বোগ বো একবার উঠি। থাকে জমি সব ভাগ নেবে তোমার কাকা, মরে গেছে। হ্যাঁ ওকে, আমার কি সর্বনাশ হলো গো।
আগো মাছের ঘরে আমার স্বামী মরে গেল গো। আমার কাকা মারা গেছে একমাত্র তোমার জন্য। আমি তোমাকে বলেছিলাম কাকা উঠবো বলে, তুমি তোলাবে, তুমি তোলাওনি, কাকা মরে গেল। তোমাকে আমি এই বাড়িতে রাখবো না, বাড়ি থেকে বেরো। না ভাই তো আমাকে পাঠিও নেই, আমার স্বামীর ভিটে আমি বলে যাবো। কাকা সৎ কাজ করব, সমস্ত সম্পত্তি আমি নিজে দখল করব। আজ আজ অষ্টমঙ্গলার দিন, আজ আমার বোন আসবে, ভালো মন্দ রান্না করবা। বলি আহা মরি তোর ঝোলের ও পাঠারে। কি বলছো গিন্নি? আহা মরি তোর ঝোলের ও পাঠারে। আচ্ছা, ওরে ঝোলের ভেতর পাঠা বে বে করে, ওরে ঝোলের ভেতর পাঠা বে বে করে, ওরে খাবো না খাবো না পালাই রে পালাই রে, খাবো না খাবো না পালাই রে পালাই রে, ওরে খাবো না এ রন্ধন কিনে কেমন রে যেছো ব্যঞ্জন, কিনে কেমন রে যেছো ব্যঞ্জন। চরম রান্না! ওরে আমার নতুন নতুন ভগ্নি পর্যায়ে আসবে, ওরে মিলিটারি মদলি আসবে, ওরে ভালো মন্দ খাবো। ও জানো তো ওই মিলিটারি জামাই, ওদের বাড়িতে গেলে কত সম্মান করবে, আজকে আসবে দেখবে, বড় গাড়িতে করে আসবে। বড় গাড়ি? হ্যাঁ, টাটা সুমোতে করে আসবে। ওরে তোর মা ভালো ছেলে রে। ওগো শোনো, সেই লাল মদ নিয়ে আসবে, লাল মদ আমরা সবাই একসাথে বসে খাবো, একসঙ্গে। হ্যাঁ, আনন্দ কর, আনন্দ কর। ওই দিনই তো বলছি কি আনন্দ লাগছে গো। ওরে আমার এসো এসো কাছে এসো, তুমি সারা ফাঁকা জীবন, কবে হবে মধুর মিলন, মধুর মিলন। এসো এসো ও কাছে এসো। হারাম জাতি
সর্বনাশী বেরো বলছি ঘর থেকে আমার বোনের জন্য মাছ ধরেছি বড়শিতে তুমি এত বড় মাছ কার জন্য নিয়ে এসেছো আমার বোনের জন্য তোর বোনের জন্য তোমার বোন আমাকে মারধর করে পালিয়ে গেল গো তাই নাকি তুই মেরেছিস আমার বোন আমি জানি না তো বিশ্বাস হচ্ছে তোকে কিরম খামছিস আরে মেয়ে গুলো বলছে তুই মেরেছিস হ্যালো সর্বনাশী রা সত্যি রা তোর আমার ভালো দেখতে পারিস না দেখেছিস আমার ননদ আমি মেরেছি ঘরে আমি চললাম দেখি কত দূর গেল কত তাড়াতাড়ি যাও তাড়াতাড়ি যাও তোর মায়ের ঘর দুয়ার সব আগুন লেগে পুড়ে গেছে সর্বনাশ হলো গো আমার মায়ের সবকিছু পুড়ে গেছে কি করে পুড়ে গেল গো রাতে লম্প জেলে শুয়েছিল দিয়ে একবারে মশারিতে পা দিয়েছে আর লেগে গেছে এখন আমার মাথালে কি সর্বনাশ হয়েছে তোর মায়ের সব পুড়ে গেছে ওরে বাবা রে আমার মায়ের কি বড় বড় চুল ছিল গো হাগো চুল পুরো পুড়ে গেছে মাথা চুল তো গিয়েছে বগলও চুল গিয়েছে ওরে বাবা হে আমার মায়ের সব সর্বনাশ হয়ে গেছে গো ওগো তুমি একটা কাজ করো মাকে দেখতে খুব ইচ্ছে করছে কিন্তু আমি তো যেতে পারবো না তুমি যাবে কিন্তু খালি হাতে কি করে যাবে বলো তো তাহলে দাঁড়াও তুমি একটা কাজ করো আমি যা আমার শাশুড়ি সব পুড়িয়ে গেল গো মাকে আগুন লাগি সব পুড়িয়ে ফেলি পুড়বে না আমার বোনের সর্বনাশ করেছে তাহলে পুড়বে না ওগো কে এই দেখো এই কলসিতে চারটি খুঁত আছে সেই পুরনো খুঁত এই খুঁতগুলো মাকে দিয়ে এসো এই পোকা লাগা খুঁত দেবো আমি আমি জামাই মানুষ আমার মান সম্মান না শোনা এখন এইটাই নিয়ে যাও পরে দেবো আমার বিয়েতে কত কি দিয়েছে আমার মা তাই এখন দিতে হবে যা দিয়েছি ওইটাই খাবে তোর মায়ের পুড়বে আমার বোনের সর্বনাশ করেছে তোর মায়ের সব পুড়ে গিয়েছে ও বাবা রে আমার মায়ের কি সর্বনাশ হলো গো ও মা রে আমি এখন কি করব মা তোর মুখ দেখতে খুব ইচ্ছে করছে মা দাদা কি খাবে মিষ্টি খাবে
ঘরে দানা বীজ নেই। কেন বীজ খাবি কেন? সরবতের সঙ্গে গুলিয়ে দে। দাদা তুই বীজ খেলা হবে? সেই মাগিকে তো বগে ওরা আমার সর্বনাশ করে দিয়ে। দাদা বীজ খাবি কেন? কত দুঃখে বীজ খাবি? দাদা আবার আসিস? হ্যাঁ আইব। খেয়ে যা আজকে খেয়ে যা। আমার বোন কে খোঁজ করে দিয়েছে নিলাম। আমার বোন কে খোঁজ দিলাম তো এর জ্বর চলে লেগে গেল। এটা তোর জ্বর চলে লেগে গেল? আমি দোকান থেকে দু বস্তা খুদ এনে দিচ্ছি। আমি আনতে পারবো না। এবারে কি করবো? আমি কিছু তো উপায় বের করতে হবে। আমল চলিয়েছে বৈদ্য কে টাকা রাখি কইছে। রাতের বেলা হাড় মরমর মরমর করে।
Thank you.
मरे गेलो
আমার বউটা দেখছে এই বৈদ্যর কাছে যদি থাকি আমাকেও একদিন মেরে দেবে, তাই আমার বউ আমাকে ছেড়ে চলে গেল। যেই চলে গেল আমার সংসারটা আরো হালকা হয়ে গেল, আমি দিনকে দিন আমিও হালকা হয়ে যাচ্ছি। আমি দেখছি শালা হাত পুড়িয়ে কতদিন রান্না করে খাবো, তাই মনে মনে ভাবলাম না না এভাবে তো সংসার করা যাবে না, আমাকে আবার একটা বিয়ে করতে হবে। কিন্তু দাদা কে বলবে এখন আয় বড় ছেলের বিয়ে হচ্ছে না, তাহলে আমি একটা দোষ বেঁকে ছেলে আমার বিয়ে গিয়ে করি হবে। তাই গামছাতে মুড়ি বেঁধে গরু খোঁজার মতন মেয়ে খুঁজতে লাগলাম। শালা যার ভাগ্যে যা থাকে, যা যেমন কুটুম, যা যেমন লোক তার তেমন কুটুম। শালা যোগাযোগ হইলেও হইলেও একটা দোষ দেখে মেয়ের সঙ্গে বিয়ে যোগাযোগ হয়ে গেল, মেয়েটাকে বিয়ে করে নিয়ে এলাম। এইবার দাদা কি বলবো, দোষ দেখে মেয়ে হোক আমার কাছে তো নতুন বউ, এইবার ফুল সহ্য হবে। আমি তো বাসুর ঘাট সাজিয়ে বসে আছি, গোলাপ ফুল রজনীগন্ধা ফুল দিয়ে এই ছেলেগুলোর মতন আমার তারপরে পঁক পঁকে অবস্থা, মানে পঁক পঁক করছে শরীরে একবারে। এইবার যেই ফুল সজ্জা করতে যাব, আমার বউ বলছে গো স্বামী একটা কথা বলবো। না বলো, বলছে শোনো আজকে অমাবস্যা রাত, এই অমাবস্যা রাতে ফুল সজ্জা হবে না। আমার তখন তো পিলপিটিশন আরম্ভ হয়ে গিয়েছে। আমরা কেন বলছে শোনো, তোমাকে বিয়ে করার আগে আমি যাকে বিয়ে করেছিলাম সেদিনও ছিল আমার ফুল সজ্জা রাত, হচ্ছে অমাবস্যা, তাই অমাবস্যা রাতে ফুল সজ্জা যেই করতে গিয়েছি আমি স্বামীর মাথা খেয়ে চুপচাপ বসেছিলাম, মানে আমি স্বামীর মাথা খেয়েছি। তাই আজ যে আমার বয়সা রাতে তুমি যদি ফুল সজ্জা করতে যাও, আমি যদি আবার তোমার মাথা খাইয়ে নিই। আমি দেখছি শালা ঠিকই তো বলেছে, দোষ পেকে মেয়ে হোক যাক আমাকে ভালোবাসে, আমি তো লোকসান হয়ে যাবো, আমার বয়সটা কেটে যাক। আমি বললাম কালকে ফুল সজ্জা হবে। এইবার বউ একটা ঘরে শুয়ে বলল, আমি একটা ঘরে শুয়ে বললাম। এইবার বলুন, যার বউ অন্য ঘরে শুয়ে থাকে তার ঘুম হবে? সারা রাত ফটিক জল ফটিক জল ফটিক জল করছে, চালের বাতা গুঞ্জি, কখন আমার বয়সটা কেটে সকাল হবে দিয়ে আবার রায় লাগে। এইবার যেই মসজিদে আজান দিয়ে দিয়েছে চারটে সময়ে, আমি তো গরম চা করে আমার বউর জন্য নিয়ে যাচ্ছি। শালা যেই বউর জন্য আমি বাইর দরজায় যাবো কি, বাইর দরজা খোলা, কপাটও খোলা, ঘরের দরজা খোলা, লেপ পড়ে আছে, বালিশ পড়ে আছে, কেঁতা পড়ে আছে, মশারি টানানো আছে, কিন্তু মশারির ভেতর আমার বউ নাই। আমি কি করবো, তাড়াতাড়ি একবারে গ্রাম দিয়ে গ্রামের মধ্যে খুঁজতে চলে গেলাম। তারা আমাদের পাড়ার ওই কেলিগুলি ফটকে যায় যে হারামদাদারা পোঁ পোঁ করে বাঁশি বাজায় যে এমনি বৈধ নয়, ওদের কাজ হচ্ছে বাবার অন্ন ধ্বংস করবে আর লোকের পেছনে কাটি দেওয়া সবা। এবার কেলিগুলি ফটকে বসে আছে, আমি বলি হারে আমার নতুন বউকে দেখেছিস? বলছে হারামদাদা তোর নতুন বউ ভোরে বাস ধরে দিল্লি চলে গেল, আর যেই দিল্লি চলে গেল ওই ছেলেগুলো বাঁশি বাজাইছে না, ওদের জ্বালাতে আমার মেলা দেখার বাগনা। হারামজাদারা মেলা দিকে গেলে পঁক পঁক করে আমার পেছনে বাঁশি বাজাইছে। আপনারাই বলুন, যার বউ বাসুর ঘর ছেড়ে দিল্লি চলে যায় তার অবস্থাটা কি হয়? এখন আমার অবস্থা হচ্ছে সেই খেপা কুকুরের মতো, এখন আমি কাকে পাই কাকে কামড়ায়। না না না, আমার বউ চলে গিয়েছে যত চিন্তা এই আমাদের ছেলেগুলো, না না এই কেলিগুলি ফটকে তো চিন্তা। ও শালারা বলছে তোর বউ দিল্লি এমনি যায় নাই, তোর বউ দিল্লি থেকে এই যে ধরে বসে আছে। ওরে আমার বউ দিল্লি থেকে এই যে ধরুক আর বেরিয়ে ধরুক তোদের গিরে, আমি তো ধরতেই পাঠিয়েছি। ওরে গিন্নে আমি তোর বিয়ে করা বউ, দিল্লি চলে গেলি আমাদের মেলা চলছে, একবার বাড়ি আয়। কতজনা বউ নিয়ে ফুচকা খেয়েছে, ঘুংনি খেয়েছে, মোংলাই পরোটা খেয়েছে, টিকিয়া খেয়েছে, নান রুটি খেয়েছে, আমার যাবার উপায় নেই খাবার উপায় নেই, বাড়ি আয় গিন্নি। আজও তোর আশায় আমি রাস্তা দিকে তাকিয়ে বসে আছি। ও তুমি আসবে বলে, ও তুমি আসবে বলে এক সপ্তাহ বাড়ির বাইরে যাইনি, তুমি আসবে বলে খবর শুনে আমি নিরামিষ খাইনি, তুমি আসবে বলে হারাম দাদারা বাইশি বাজানে চুপ কর, আমার টেনশন নাকে পোটা পড়েছে যে হারাম দাদারা পঁক পঁক কইছে। ও তুমি আসবে বলে, তুমি আসবে বলে এক সপ্তাহ বাড়ির বাইরে যাইনি, তুমি আসবে বলে খবর শুনে আমি নিরামিষ খাইনি, তুমি আসবে বলে। তুমি আসবে বলে ঘুমছি মাদুলি গুঁজ
যাইনি আমি তাদের সাথে ঝগড়া করে চার পাঁচ দিন খাইনি তুমি আসবে বলে তুমি আসবে বলে এক সপ্তাহ বাড়ির বাইরে যাইনি তুমি আসবে বলে তিন চার দিন আমি নিরামিষ খাইনি ওরে গিন্নি আমি তোর বিয়ে করাবো তুই দিল্লিতে এঁটে ধর আর বেঁধে ধর একবার ভিডিও কলিং করে তো একবার খবর নিতে পারিস আমি তোর বিয়ে করার স্বামী একবার ফোন তো করতে পারিস গিন্নি এই পাড়ার ছেলেগুলো আমাকে টিকতে দিচ্ছে না বাড়ি আয় গিন্নি হ্যাঁ এই যে ফোন করে দেবো না যে হ্যাঁ সালাম বৌরি নাম্বার বাটে ধরে ধরছি না সালা তাড়াতাড়ি হ্যাঁ হ্যালো হ্যালো সোনা সোনা তুমি কাঁদছো কেন কাঁদবো না তুমি তুমি কেমন আছো গিন্নি আমি ভালো আছি তুমি কেমন আছো ভালো রেখেছো তাই ভালো থাকবো কেন সোনা গিন্নি তুমি বাড়ি এসো পাড়ার ছেলেগুলো আমাকে গ্রাম থেকে বাড়ি বেরিয়ে দিতে দিচ্ছে না তুমি বাড়ি এসো গিন্নি কি করে যাবো বলো মন যদি একবার ভেঙে যায় সে মন কি আর জোড়া লাগে কেন কেন দিল্লিতে ফেবিকুইক কাঁটা পাওয়া যাচ্ছে না কেন ফেবিকুইক কাঁটা দিয়ে জোড়া লাগে বাড়ি এসো গিন্নি এই জন্য তোমাকে ছেড়ে চলে গেছিলাম আচ্ছা তুমি কোথায় দাঁড়িয়ে আছো বলো তো আমি ঘরের মেঝেতে বাবলা কাছে মুরুর মতন ঠাড়ো হয়ে দাঁড়িয়ে আছি ঘরের মেঝেতে যখন দাঁড়িয়ে আছো হাতে একটা গ্লাস নাও গ্লাস হ্যাঁ দেখি আবার গ্লাস আছে নাকি বাড়িতে গ্লাস নেই নিয়েছো হ্যাঁ নিয়েছি গ্লাস নিয়েছি গিনি ওই গ্লাসটা ঘরের মেঝেতে ফেলে দাও ফেলে দেবো হ্যাঁ হ্যাঁ ফেলে দিয়েছি ওই গ্লাসের টুকরোগুলো সব এক জায়গায় জড়ো করো এই যা গ্লাস ভাঙে নাই তো কেন তুমি কি গ্লাস নিয়েছো আমি তো টিলের গ্লাস ফেলেছি কেন কাচের গ্লাস কি হলো কাচের গ্লাস আছে তোমার টেনশনে মদ খেয়ে খেয়ে আমি কাচের গ্লাস সব ভেঙে শেষ করে ফেলি শোনো শোনা কাচের জিনিস যেমন ভেঙে গেলে জোড়া লাগে না মন তেমন ভেঙে গেলে জোড়া লাগে না আমি কি করে যাব বলো তোমার কাছে নাগিনি যত ভুল আমার যত অন্যায় আমার তুমি ফোনে ফোনে ক্ষমা করে বাড়ি এসো গিনি এত করে যখন বলছো শোনো এখানে করোনা ভাইরাস চলছে আচ্ছা 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 তাই কি করবো এখানে থেকে তোমার কাছে আমি যাচ্ছি সোনা তুমি বাড়ি আসো হ্যাঁ বাড়ি আসো হ্যাঁ এ দাঁড়া 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 তুমি দয়া করে দিনের বেলা এসো না বে কেন ওই আশা কর্মীরা সব ভ্যাকসিন নিয়ে ঘুরে বেড়াচ্ছে দিল্লি থেকে যারা বাড়ি আসছে 14 দিন স্কুল ঘরে ভরছে যে তৃতীয় ডোজ দিচ্ছে তারপরে ছাড়ছে তুমি যেই বাড়ি আসবে আশা কর্মীরা ভরে তোমাকে স্কুল ঘরে ভরে রেখে দেবে আর এত কাছাকাছি থাকবো আমি ঝোঁক সামালতে পারবো না যেই স্কুলে দরজা ভাঙতে যাবো আর আমাদের মুখ্যমন্ত্রী দেশে যা সেবিক পুলিশ দিয়েছে ওই নীল ডান্ডা লেগে আমার পুঙ্গাই বেরিয়ে চোঙা ঠারো করে দেবে তুমি রাতের বেলায় ঘর ঢুকবা লেপ ঢাকা দিয়ে এক মাস বেরিব না দুজনাতে শুয়েই থাকবো তাই নাকি ঠিক আছে হ্যাঁ আমি যাচ্ছি সোনা এসো কি নেসো আমি এখনি যাব তোমার কাছে এসো কি নেসো কেলি গুলে ফটকে হারাম জাদারা বজির আমার বউ বাড়ি আসবে না দিল্লি থেকে এইটি ধরে বসে আছে ওরে আমার বউ বাড়ি আসছে তোরা দেখে যা ও কেলে যাই গুলে যাই কেলে যাই গুলে যাই থাকতে যাই দারে তোমরা পরিচ চাও গো তোমরা ঘন্টা বাজাও গো দিল্লি থেকে বউ আমার আসবে ঘরে তোমরা ঢাক বাজাও গো তোমরা ঢোল বাজাও গো দিল্লি থেকে বউ আমার আসবে ঘরে ভেতর আমা ফোগলা করলো ভাদুরের কুকুরে কি হবে সে বুঝতে পারবে আসুক একবার ঘরে ওগো ভেতর আমা ফোগলা করলো ভাদুরের কুকুরে কি হবে সে বুঝতে পারবে আসুক একবার ঘরে কেনে যাই কোনে যাই কেনে যাই কোনে যাই থাকতে যাই দারে তোমরা ঢাক বাজাও গো তোমরা বাতি জ্বালাও গো
শোনো অনেক জার্নিং করে এসেছি তো শরীরটা খুব খারাপ লাগছে একটু বিশ্রাম নেব আমি তা তো হবে তা তো হবে নাকি হ্যাঁ খুব ঘুম পাচ্ছে আমি ঘুম মারি দিতে এসো এসো ওকে নিয়ে এসো ওরে কেনে গুলিয়ে ফটকে ওরে দেখ আমার বউ আমার কোলে শুয়ে আছে তা মনে হচ্ছে সোনা গুদা শুয়ে আছে আর তোদের বউ গুলাকে রান্না করে ধান পুঁতি একবারে চামচিকের মতন করে রেখে দিস আমার বউ কত দিল্লি থেকে ফুলিয়ে ফেঁপে চলে গেছে দেখ ঘুম পারে দিস না আমার আমার বউ ঘুমুলো পাড়া জুড়ুলো করোনা এলো দেশে করোনার ভয়ে আমরা দুজনাতে ঘরে আছি বসে ও গো ভাত নেই ডাল নেই নেই তরকারি গরিব বড় লোক একসাথে আমরা সবাই হলাম ভিখারি গিন্নি গিন্নি ও গিন্নি তুমি আমাকে ছেড়ে আর কোনোদিন চলে যাবে না তো কেন যাব না তোমার কাছে শুধু কানতে হয়েছে ওই জন্য তোমাকে ছেড়ে চলে গেছি তুমি তো আদর করো না ভালোবাসো না তা আদর করা সময় দিলে কেন কতই আদর করি তামে তোরে কান্না গিন রে কাঁদাইলে কাঁদিতে হবে রে বেইমান রে কান্দাইলে কাঁদিতে হবে রে কত আদর করি তামে তোরে কান্না গিন রে কান্দাইলে কাঁদিতে হবে রে কত আদর করি আমি তোরে কান্না গিন রে কান্দাইলে কাঁদিতে হবে রে কত আদর কইরা ছিলাম রে ও বেইমান রে কান্দাইলে কাঁদিতে হবে রে ভালোবাসি তোমারে ও বেইমান রে কইরা যাব না পাইলে তোরে কইয়া তোর কইরা ছিলাম রে ও বেইমান রে কইরা ভুইলা গেলি রে কান্না গিন রে কান্দাইলে কান্দিতে হবে রে
ये एक बार जोरी थोचे सुनो এই কারণে তোমার কাছে থাকবো না শোনো আমি দিল্লিতে ছিলাম ভালো ছিলাম তোমার থেকেও ভালো ছেলে জুটেছিল আর তুমি কোনো কাজের না তোমার কাছে বেকার থাকা তুমি সারা জীবন আমাকে কাঁদিয়ে ছাড়লে আচ্ছা আচ্ছা তুই কি মনে করছিস আবার চলে যাব দিল্লিতে হ্যাঁ বেরো হারামজাদি বেরো আমার ঘর থেকে যাবই তো চলেই যাব না না করোনা তো তারা করেছিস আর ঘরে এসে হুঁড়ে দেশে তা দিতে এসেছে শোনো হুঁড়ে বেরিয়ে ভেঙে দাও তো বেরিয়ে করোনা ছেড়ে গেছে ভাইরাস নাই আবার দিল্লি বলাবো আবার দিল্লি চল যাবে আবার দিল্লি চল যাবে এই দিল্লি যাবার আগে আমার একটা কাজ করে দিয়ে যা ও তো যাবি তো যা তোকে করব না মানা আচ্ছা আরে তুই কেমন জিনিস বটে সাথে রে জানা তাই নাকি তো যাবার সময় আমার একটা কাজ করে যা ওতর বান্ধবীকে আমার সাথে সেটিং করাই যা আরে বলে কয়ে আমার সাথে ডেটিং করাই যা ওতর বান্ধবীকে আমার সাথে সেটিং করাই যা তুই বলে কয়ে আমার সাথে ডেটিং করাই যা বলে কয়ে আমার সাথে সেটি করাইয়া তুই বলে কয়ে আমার সাথে সেটিং করাই যা।